তোলাবাজিকে কেন্দ্র করে গ্যাংওয়ার মালদার কালিয়াচকের বামন গ্রামে রাত ভর গুলি ও বোমাবাজি। ঘটনাস্থলে কালিয়াচক থানার বিশাল পুলিশ বাহিনী। কালিয়াচকের বামন গ্রাম মসিমপুর গ্রাম পঞ্চায়েতের হারু গ্রামে মঙ্গলবার রাতে বোমা ও গুলি চলে। সেনাউল ও মাহেদুর গোষ্ঠীর মধ্যে লড়াই হয় বলে জানা গেছে। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার ভোর রাতে মাহেদুরকে ঘিরে ধরে সেনাউল ও তার দলবল। তার কাছ থেকে 5 লক্ষ টাকা দাবি করা হয় বলে অভিযোগ। এমনকি মাহেদুরকে লক্ষ্য করে সেনাউল ও তার দল গুলি চালায় বলেও অভিযোগ। গুলির আওয়াজ পেয়ে মাহেদুরের দলবল ঘিরে ধরে সেনাউলদের। তখনকার মতো পালিয়ে গিয়ে ফের দলবল নিয়ে সেনাউল মাহেদুরের ওপর হামলা চালায় বলে অভিযোগ। চলে ব্যাপক বোমাবাজি। আমার বেটা ফেরি করে, আমার বেটা কালকে সকাল এসেছে বাবা, আর পাড়া এসে রাতটা ঢুকে গেছে বাবা। এসা আমার বেটা কয়েছে, কই তোর বেটা, তোর বেটা কয় মেহেদুর, আমার নাই আমার বেটা। আর আমার বেটা মসজিদ থেকে নিয়াজ পড়ছিল, নিয়াজ পড়া দিয়ে এমনি করে খড় হয়েছে। আর একটা বাড়িতে ছেড়ে দিলে, আস্তু ছেড়ে দিলে একটা, আর একটা হাতে ফের ছাড়ছে আমাকে, কোলা ধরা করে দিলে। 5 লাখ টাকা দিতে হবে তোমাকে, 5 লাখ টাকা দিতে হবে, এমনি করছে বাবা। এবার আমার বেটাকে কিনতে পারবো আমি 5 লাখ টাকা দিব। আর আমার তো গুলি ধরা ছিঁড়াছিঁড়ি করা মাঝে আমার মানুষ কি সবাই চলে গিয়ে গ্রামে খাবার ঝিকে গেছে। আমার গোটা গ্রাম আছে বাবা, আরও আর 5-7 জন আছে বাবা, আর আমার গ্রামে সবটা আছে, সবাই আমাকে লিয়া লড়বে। আমার বেটার কিছু বাকের নাই, সবাই বলবে। একাউন রেকাউল কি কি রেকাউল, নামটা কইতে পারবো না। রেকাউল আর সেওয়ান, এই দুটো কইতে পারছি না বাবাগুলো নাম। আমি ওগুলোকে আমাকে জান বাঁচলো, আমার জান বাঁচলো, আমার পাবলিকটা আমার জান বাঁচিয়েছে, আমার লোক জান বাঁচিয়েছে, আমার লোক গোটা তুইতে গেছে। আমার বেটা ঝিকে, বাপের লড়কা কী করলা, এই লড়কা তো সোজা বন্ধ লড়কা, গ্রামের ঝুঁকে গেছে। পুলিশ এসে দেখা চলে গেছে, পুলিশ দেখা বাড়িটা দেখলে রেখা চলে গেছে, ধরে বিয়ার স্বামী নিয়ে চলে গেছে, একটা স্বামী পেয়েছে, আর 6 জন আছে ওরা। পুলিশ এসে আমাকে ভালো হয়েছে, না আসতো তো আমাকে জান বাঁধতুক না। ফের হাসুয়া হাসুয়া বাম বাম পেস্তু নিয়ে ফের ছাড়তুক আমার বাড়িতে। এবার গ্রামে ফের ঝিঁকে গেছে কি কিনে, এ রাত্রি হয়ে গেছে হয়ে গেছে। আর ফের এখানে বাম আর হাসুয়া নিয়ে আনছি, ওখান থেকে নিয়ে গেছে, ট্রান্সপোর্ট থেকে নিয়ে গেছে, তাই না নিয়ে গেছে কে বাড়ি। এছাড়া নাম কে জল সুবেটার নাম কে রয়েস নিয়ে গেছে, তাই না, তাই না নিয়ে যায় ফের পেস্তুল ছড়েছে, ওকে লেগে গেছে, ওকে লেগে গেছে। তুমি তোমার ভর্তি আছে কইতে পারবো না। পুলিশ আমার খুশি, আমি পুলিশ না আসলে আমি বাঁধতুক না, মরে যেত আমার ছেলা পুলা, মরে যেত বহু বেটি সবাই, ঢুকে ফের ঢুকে যেত বাড়িতে। এবার গ্রামের লোক আমাকে বাঁচাইলে, গ্রাম টুটে গেছে, সবাই টুটে গেছে, ছোট বড় সবাই টুটে গেছে আমার ছেলের বোন। গুলিতে আহত হয় রয়েস শেখ নামে সেনাউল গোষ্ঠীর একজন, তাকে সুজাপুরে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কালিয়াচক থানার পুলিশ। 3টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে বলে সূত্র মারফত জানা গেছে। ঘটনায় এখনও পর্যন্ত আটক 2 জন। পুলিশের কাজে যেটা পুলিশ করেছে আমরা খুশি আছি, আমরা যেটা পুলিশ করছে সরকারি আইনে খুব ভালো করছে, পুরো পুরো খুশি। দেখছিলাম না গন্ডগোল গন্ডগোল হয়ে যাচ্ছে, আমরা তো সম্পূর্ণ দেখতে পারি না, এখানে আমরা সম্পূর্ণ বলতে পারবো না, কোথায় থেকে কোথায় আসতে হবে সম্পূর্ণ বলতে পারছি না। উত্তেজনা মানে গরিবপুর এদের সব কী লেনদেন আছে না সেটা আমরা বলতে পারছি না, কিন্তু এদের বাড়িতে ফুলি গুলি টুলি ফুটাফুটি হলো, আমরা সব দৌড়িয়ে আসলাম, ওরা সব পালিয়ে গেলো, আবার ফের সকালে গুলি ফুটাফুটি হলো, ফের দৌড়িয়ে গেলো, সব পালিয়ে গেলো, এই পার চলছে সব। এখন কী করবো না, পুলিশ আসার পর কিছু হয় না, এখন তো পুলিশ দেখে তো সব পালিয়ে গেছে। আমাদের কাছে যেটা শান্তি হয় সেটা করতে হবে, মনে মান টুকু তাদের অত্যাচারে আমরাও অসুস্থ আছি, আমাদেরকে অসুবিধা করছে, আমাদের চলাফেরা অসুবিধা করছে, মেয়ে ছেলের সময় অসুবিধা করছে, মানে বুঝছে না, আমরা বুঝেছি বুঝ মারে না, কী করবো আমাদের কিছু করার, আমরা গরিব মানুষ খেটে খাই, আমরা বাইরে চলে যাই, মেয়ে ছেলে সব বাড়িতেই থাকে, আমরা কী আসলে পুলিশ ছাড়া আমাদের কী উপায় না আছে, পুলিশই যা করবো আর করবো, আমাদের কোনো চারা চলছে না। আমরা খুশি আছি তো, আমরা হাজার হাজার খুশি আছি, খুশি ওদের সরকারি আইনে যেটা ভালো হবে সেটা করবে। কালকে এসছিল ওরা, কালকে এসে আবার গেছে পুলিশ,
আর পুলিশের আগে আসে সব গ্রামের গন্ডগোল বাড়িয়ে দিল। কাল থেকে যে ঘটনা ঘটছে সে ঘটনা থেকে পুলিশ এসে আমাদেরকে সকাল থেকে আবার যে ঘটনা ঘটলো পুলিশ এসে অনেক সুবিধা হচ্ছে যে দুষ্কৃতীদের অনেক নেই, পালিয়ে গেছে সবাই। তাই আমরা বলছি যে মহিলারা গ্রামের লোক সবাই শান্তিতে চলাফেরা করুক, থাকতে পারুক, তার জন্য বলছি যে ওদেরকে ধরা হোক, পুলিশ এসে অনেক সুবিধা হয়েছে। হ্যাঁ, আমরা অনেক খুশি হয়েছি যে পুলিশ এসে অনেক সুবিধা হচ্ছে লোকে, যে ওদেরকে ধরতে পারুক বা ধরা হোক মশুই পারবে। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।